জেনের দায়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী কৃষক, জমিতে গিয়ে আত্মহত্যা করে ওই ব্যক্তি, পরে এলাকাবাসী দেখতে পায়। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার লালপুর গ্রামে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম লক্ষ্মীরাম হাসদা। ছেলেটা মানে এবার জমি টমি লাগাতে পারেনি, লক্ষ্মীরাম হাসদা। আর ওর দীর্ঘদিন থেকে বছর দুই থেকে অসুস্থ, সুস্থ হয় না আর কি। অনেক চেষ্টা করেও দিয়ে জমি চাষ করতে পারেনি, এবার বৃষ্টির কারণে এমনি পড়ে আছে জমিটা। তারপরে ব্যাংকে একটু কিছু ঋণ ছিল, ওই কারণে লোকটা মানে দুশ্চিন্তায় পড়ে নিজের জীবনকে আত্মহত্যা করে। একটা গ্রাম থেকে একটু সামান্য দূরে একটা নিজের জমিতে একটা ইয়ে গাছ ছিল, মহা গাছ, সেখানে তার গতকালকে 10টার দিকে ওর ছেলেটাই দেখতে পেয়েছিল, দিয়ে গ্রামবাসীরা তারপরে থানাতে খবর হয়, পুলিশ গিয়েছিল থানা থেকে। ওরা লাস্টটাকে 3টার দিকে ধান সরষা এবার পারেনি করার কারণে, আমাদের ওখানে উত্তর অঞ্চলে বৃষ্টির সংকট, জলের সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ লোক এই চাষবাস উপরে নির্ভর, সাধারণ সেটা ঠিক বলতে পারছি না স্যার। তবু আনুমানিক আমাদের যে কিছু ঋণে ছিল আর আমার জামাইদা মানে ঋণ ঋণ ধার নিয়েছিল, টাকা পয়সা এখন নিয়েছিল লোন দিয়ে, আর চাষবাস করতে পারেনি। আমার দিদি খুব মারাত্মক অসুখ, আবার আমার ভাগনাটাও মানে আমার ভাগিনীটার বিয়া হয়েছিল, সেই জন্য ওনাকে ঋণ ধার, সেই জন্য কোন দুঃখ দিয়ে কী হলো। আমার ভাগনা তো ছোট, এখন কাজ করতে পারে না, এখন ওই দুঃখ দিয়ে কী হলো, সেই জন্য। কোথায় পড়ে যাবে ফাঁসি কোথায় দিয়েছে? ওই বাহারে জমির কাছে, জমির কাছে, মোহ গাছে, নিজের জমিতে। এবার চাষ করতে পারেনি কেন? চাষ করতে পারেনি, ওই যে বৃষ্টি নাই, খরা খরা হয়েছে। দিয়ে কোথায় ফাঁসি লাগিয়েছে? ওই কিছু মানে গ্রাম থেকে একটু, ওই ওদের বাড়ি থেকে একটু সামান্য ঋণ করেছিল কি? হ্যাঁ ঋণ করেছিল। শোধ করতে পারেনি? শোধ করতে পারেনি।